wa rahmatúllah wa barkatuhoo. To viewers, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো এবারে আমরা আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওটি আমার পাশে দেখতে পাচ্ছেন একটি ছেলে, তার নাম হলো মুসাআব। তো একে নিয়ে ভিডিও। তো আপনাদের কাছে একটি অনুরোধ যে আমাদের এই ভিডিওটি যারা যেখান থেকে দেখুন সকলকে আমি আমার এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আর আমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বেশি বেশি। আর আমাদের এই ভিডিওটা দেখুন ভাইরা, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক মেহনত হয়। যখন আপনারা ভিডিওটা দেখবেন, দেখার পর সাবস্ক্রাইব করতে কিন্তু অত কষ্ট হয় না। আপনাদের কাছে অনুরোধ যে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, পরবর্তীতে আরও অনেক ভালো ভালো ভিডিও পাবেন। তো প্রিয় ভাইরা, তো আমি এই একে এর সঙ্গে আগে আপনার পরিচয় করে দেই। তো এই কোরআন শরীফটা কীভাবে মানে মুখস্থ করে সে ব্যাপারে তার কাছে শুনে নিই। আচ্ছা বলো তো, এই তুমি যে এই কোরআন শরীফ যে মুখস্থ করো, কীভাবে মুখস্থ করো? কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ করো। আচ্ছা তুমি এই কোরআন শরীফটা কে কার কাছে শোনো, কে শোনায় তোমাকে? একবার বলে দিলে হয়ে যায়, একটা আয়াত আমরা দুই তিনবার করে দেয়, তারপর তুমি সেই আয়াতটা 30 বার করে করো। মাশাআল্লাহ, এরকমভাবে তুমি এরকমভাবে কয় পারা মুখস্থ করেছ? সাড়ে সাত পারা। তো প্রিয় দর্শক দেখুন, এই তার শিক্ষকে একবার বলে দেয়, আর এই বাচ্চাটি 30 বার করে শুনে করে এরকমভাবে তিনি সাড়ে সাত পারা হিপস করেছে। তো তুমি যে সাড়ে সাত পারা হিপস করেছ, তো আমার দর্শকরা তোমার তেলাওয়াত শুনবে। তো আমি তোমাকে এই সাড়ে সাত পারার ভিতরে থেকে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি وَمَا هُمْ بِمُؤْمِنِينَ يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا وَلَهُمْ عَذَابٌ عَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ عَلَى إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْكُرُونَ. আচ্ছা মুসা, আমি যে তোমাকে এই প্রশ্নটা করেছি কোথা থেকে করলাম? পারা নম্বর 1, পৃষ্ঠা নম্বর 2, লাইন নম্বর 4, রুকু নম্বর 1। মাশাআল্লাহ। আচ্ছা তুমি এত এরকমভাবে কীভাবে তুমি ইয়াদ রাখতে পারো? সবসময় জবানে পড়ো, মাশাআল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স দেখুন, একটি বাচ্চা শুনে শুনে কীভাবে মানে কোরআন শরীফটা ধরে রাখছে। তাহলে লাখ লাখ শুক্রিয়া যে আপনারা সকলেই এই বাচ্চাটির জন্য দোয়া করবেন, যাতে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে আর
এই কালামুল্লাহ শরীফ আল্লাহর কোরআন শরীফ যাতে মুখস্থ করতে পারে, হিফজ করতে পারে, তার জন্য সকলে দোয়া করছে। তোমাকে আরেকটা প্রশ্ন উদ্ধৃত হলে بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم তাহলে তোমার এই ভিডিওটা কিন্তু সকলে দেখবে, তাহলে সকলের কাছে দোয়া চাও, আমার জন্য সবাই দোয়া করবে। তো প্রিয় ভিউয়ার্স, এই বাচ্চাদের জন্য সকলে দোয়া করবেন যাতে এই পবিত্র কালামুল্লাহ শরীফ হিফজ করতে পারে। ফির আগামীতে দেখা হবে আপনাদের সম্পর্কে।